হেফাজতে ইসলাম অরাজনৈতিক সংগঠন, রাজনৈতিক কোন এজেন্ডা বাস্তবায়ন করে না। হেফাজতে ইসলাম ইমানি সংগঠন, হেফাজতে ইসলাম আধ্যাত্মিক সংগঠন। দেশের উপর আঘাত আসবে, হেফাজতে ইসলাম সবসময় এই বাতিলের বিরুদ্ধে আন্দোলন করার জন্য প্রস্তুত আছে। আগামীকাল হরতাল হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কর্মসূচি হিসাবে সারা দেশে চলবে, সারা দেশে চলবে।
হ্যাঁ কথা বলিস না, আমি এক কথা মুখ থেকে শুনছিলাম যে ব্রাহ্মণবাড়িয়া যদি গরম হয় তাহলে সারা বাংলা গরম হয়, সারা বাংলা গরম হইলে সারা বিশ্বের প্রতি ইসলামে আন্দোলন হয়। এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন জ্ঞানী ইসলামী রুশিয়া মাদ্রাসার সুনামগণ্য শিক্ষা সচিব সাইফুল হাদিস আলহামদুলিল্লাহ। আমরা মুরব্বীদের মানসা মোতাবেক আমাদের প্রতিবাদ মোদীর বিরুদ্ধে আমরা সম্পূর্ণ করতে পেরেছি, এই জন্য আলহামদুলিল্লাহ বাংলার জমিনে এই কথাই মোদি আশাকে কোন মুসলমান এক সেকেন্ডের জন্য গ্রহণ করতে পারে না, গ্রহণ করতে পারে না। মোদির আশাকে আমরা এক মিনিটের জন্য আমরা সহ্য করতে পারি না। সংগ্রামী তাওহীদী জনতা বাংলার সিংহ পুরুষ সাইফুল হাদিস আল্লামা শেখ সাজিদুর রহমান সাহেব বক্তব্য নিয়ে আসছেন। কর্মসূচি পালন করার জন্য আপনারা মনে রাখেন আমরা যে জেহাদের কথা বলি এটা হচ্ছে একটা দাওয়াত, আফজালুল জেহাদ কালিমাত হককে নিন্দা সুলতানিন জায়েদ। আমরা এই যে বাতিলের প্রতিবাদ আমরা শান্তিপূর্ণভাবে জানাই, এটা একটা জেহাদ, এই জেহাদ চলবে, আমরা এই জেহাদ মৃত্যু পর্যন্ত করে যাব। বাতিলের প্রতিবাদ করা শুধু আলেমের দায়িত্ব নয়, প্রত্যেকটি মুসলমানের দায়িত্ব। মোদি যে হত্যাকাণ্ড মুসলিমদের চালাইছে, বাবরি মসজিদকে শহীদ করেছে, এই মোদির প্রতিবাদ জানানো বিশ্বের প্রত্যেকটি মুসলমানের ইমানি দায়িত্ব। এই উপলক্ষে কালকের যে হত্যাকাণ্ড হয়েছে, পাঁচজন শহীদ হয়েছে, এই হত্যাকাণ্ডের প্রতিবাদ জানাই, এর বিচার বিভাগ তদন্ত সাপেক্ষে তাদের বিচার দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। এবং হেফাজত ইসলামের কেন্দ্রীয় এই সমস্ত কর্মসূচিগুলি আমরা পালন করব। তবে এটাও বলি, হেফাজত ইসলাম অরাজনৈতিক সংগঠন, রাজনৈতিক কোন এজেন্ডা বাস্তবায়ন করে না। হেফাজত ইসলাম ইমানি সংগঠন, হেফাজত ইসলাম আধ্যাত্মিক সংগঠন। এটা আমরা তীব্র নিন্দা জানাই, আমরা ইসলাম শান্তি ধর্ম, আমরা অশান্তি কাজ করতে আমাদের জীবন থাকতে অশান্তি সৃষ্টি করতে কাউকে দেব না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। এখন আমাদের আজকে আগামীকাল হরতাল হেফাজত ইসলামের কেন্দ্রীয় কর্মসূচি হিসাবে সারা দেশে চলবে। আমরা একটা কথা ভালো করে জেনে রাখি, এই জামে ইসলামী ইউনিভার্সিটির প্রতিষ্ঠা হইল সংগ্রামের মাধ্যমে। এর ইতিহাস, সংগ্রাম ইতিহাস বড় দীর্ঘ, অতীতে সংগ্রাম করে আসছে, এখনো সংগ্রাম করতেছে, ভবিষ্যতে প্রত্যেকটা সদস্য মরণ পর্যন্ত দিনের জন্য সংগ্রাম চালিয়ে যাবেন। মোদীর আগমনকে আমরা নিন্দা করি, দেশে আসা উচিত হয় নাই। পাঁচজন কেন শহীদ হইল সরকারের কাছে এর বিচার তদন্ত সাপেক্ষে বিচার চাই আমরা। আগামীকাল হেফাজত ইসলামের কেন্দ্রীয় নির্দেশ অনুযায়ী সারা দেশে হরতাল চলবে।